নমস্কার বন্ধুরা, সুব্রত অর্চন রান্নাঘরে সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আলুর তরকারি, যা রুটি, লুচি বা পরোটার সাথে অসাধারণ লাগে। এটা নতুন কোনো রেসিপি নয়, প্রায় সব বাড়িতেই প্রত্যেক দিন টিফিনে হয়ে থাকে। তবে আমি কি করে বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রত্যেক দিন এক ঘেয়েমি আলুর তরকারি খেতে খেতে যখন ভালো লাগে না, তখন অবশ্যই কিন্তু আমার মতন এরকম একবার আলুর তরকারি বানিয়ে নিতেই পারেন। বিনা মশলায় আমি কি করে এই আলুর তরকারি বানিয়ে নিচ্ছি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। আলুর তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 150 গ্রাম আলু, আমার এখানে 3টে হয়েছে 150 গ্রামে, 3টে আলুকে আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আমার আর লাগছে, আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি, একটা টমেটো নিয়েছি, টমেটোকেও কুচিয়ে নিয়েছি, কিছুটা নিয়েছি ফ্রেশ কারি পাতা আর 3টে কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। প্রথমে আমি সিদ্ধ করে নেওয়া আলুগুলোকে একটা ফর্ক দিয়ে একটু ভেঙে নেব। আমি কিন্তু আলুগুলোকে একদম ম্যাশ করব না, জাস্ট ফর্ক দিয়ে আলুগুলোকে ভেঙে নেব। আলুগুলোকে ঠিক এইভাবে ভেঙে নিতে হবে, আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন আমি কিন্তু একদম ম্যাশ করিনি আলুগুলোকে। গ্যাসের ফ্লেম অন করে ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এতে আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য সর্ষের তেল। আমি এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে তেলকে আমি ভালো মতন গরম করে এতে ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ কারি পাতা। দিয়ে ফোড়নকে আমি 6 থেকে 8 সেকেন্ড একটু তেলে ফ্রাই করে নেব। ফোড়ন দিয়ে ফোড়নকে আমি 8 সেকেন্ড তেলে ফ্রাই করে নিয়ে এখন এতে দিয়ে দিলাম একটা কুচনো পেঁয়াজ। দিয়ে পেঁয়াজকে আমি 3 মিনিট একটু তেলে ফ্রাই করে নেব। আলুর এই রেসিপিতে ফোড়নে সবসময় কিন্তু 5 ফোড়নই দেওয়ার চেষ্টা করবেন, 5 ফোড়নের ফ্লেভারটা অসাধারণ লাগে। অনেকে আবার কালো জিরেও ফোড়নে দেয়, কিন্তু 5 ফোড়ন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। পেঁয়াজ দিয়ে পেঁয়াজকে আমি 3 মিনিট একটু ফ্রাই করে এখন দিয়ে দিলাম একটা কেটে রাখা টমেটো। দিয়ে টমেটোকে আরও কিছুক্ষণ আমি পেঁয়াজের সাথে মিশিয়ে ফ্রাই করে নেব, যতক্ষণ না টমেটো একটু সেদ্ধ হচ্ছে। 5 ফোড়ন আর কারি পাতা দুটোর ফ্লেভারই এই তরকারির টেস্ট কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয়। টমেটো দিয়ে টমেটো আর পেঁয়াজকে আরও 5 মিনিট আমি ফ্রাই করে নিলাম। টমেটো প্রায় আমার অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, এখন আমি এতে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু। দিয়ে আলুকে আমি খুব ভালো মতন এখন টমেটো পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু নর্মালে রেখে আমি কিছুক্ষণ আলুকেও ফ্রাই করে নেব টমেটো আর পেঁয়াজের সাথে। ঠিক আমার মতো এইভাবে কম তেল মশলা দিয়ে একবার আলুর তরকারি আপনারা বানিয়ে নেবেন, আর কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে। আলু দিয়ে আরও 5 মিনিট আমি আলুকে ফ্রাই করে নিলাম, এখন এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ নুন। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর 1/4 টেবিল চামচ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ। আমি কিন্তু আর কোনো মশলা এতে দেবো না, খালি নুন আর হলুদ দিয়ে আমি রান্নাটা করে নেব। দিয়ে খুব ভালো মতো এখন নুন আর হলুদকে আমি আলুর সাথে মিশিয়ে নেব। নিয়ে আরও কিছুক্ষণ আমি এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আলুকে ফ্রাই করে নেব। এখন আমি দিয়ে দিলাম 3টে চেরা কাঁচা লঙ্কা। দিয়ে কাঁচা লঙ্কাকেও খুব ভালো মতন আমি আলুর সাথে মিশিয়ে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি আরও কিছুক্ষণ আলুকে ভেজে নিলাম, এখন এতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপ দিয়ে দিলাম জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন এখন আমি আলুকে মিশিয়ে নেব। নিয়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে এখন আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেম হাইতে রেখে আরও 10 মিনিট আমি এখন ফুটিয়ে নেব। আমার আজকের রেসিপি প্রত্যেক দিন টিফিনে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য আলুর তরকারি, আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি প্রেস করে রাখবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। গ্যাসের ফ্লেম
হাইতে রেখে আরও 10 মিনিট আমি ফুটিয়ে নিলাম। আমার আজকের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি। আমি একটা বাটিতে তুলে নিলাম। অবশ্যই আপনারাও এইভাবে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আলুর এই রেসিপিটা কিন্তু রুটি, পরোটা, লুচি সবার সাথে অসাধারণ লাগে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট একটা এপিসোডে।